অতীত নিয়ে ভাবনা সুফল বয়ে আনে না। হ্যাঁ, আজকে এইটা নিয়ে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে আছেন, বেশিরভাগই আমরা কি করি, অতীত নিয়ে কথা বলতে থাকি এবং অতীতের সাথে তুলনা করতে করতে আমাদের মধ্যে দেখা যায় একটা বিষণ্ণতা চলে আসে, একটা হতাশা চলে আসে এবং হায় হায় করে আমরা দেখা যায় যে জীবন শক্তি অনেকখানি হারিয়ে ফেলেছি। এখন আমার কথা হচ্ছে, ডেফিনেটলি অতীত থেকে কি করব আর কি করব না, একদম তো অতীতকে মুছে ফেলা যাবে না, অতীত আছে বলেই তো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, তাই না? ডেফিনেটলি অতীত থেকে সুখময় স্মৃতিগুলোকে অবশ্যই ভাববেন, ছোটবেলার কথা ভাববেন, নিজের জীবনে অতীতে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে সেগুলোর কথা ভাববেন, এবং তার সাথে সাথে অতীতে যখন যেখানে থেকেছিলেন এবং মানুষ চিনেছিলেন এবং সেখান থেকে বা কোনো ভুল করেছিলেন সেখান থেকে যে শিক্ষাটা পেয়েছিলেন ওটাকে বর্তমানে নিয়ে আসবেন এবং ওই ওই শিক্ষাটাকে নিয়ে এমনভাবে এগোনোর চেষ্টা করবেন যাতে পরবর্তীতে সেরকম কোনো ভুল বা সমস্যার আর সম্মুখীন হতে না হয়। তাহলে কি হলো, অতীত থেকে আমরা এ দুটো জিনিস ডেফিনেটলি আনতেই পারি, তাই না? কিন্তু এই যে অতীতে আমার এইটা এটা ছিল এখন নাই, আয়রে বললাম, আয়রে বললে কি হবে, তাহলে কি অতীত থেকে সব জিনিস আবার চলে আসবে? মোটেও না। তার চাইতে বরং অতীতে অনেক ছিল, ডেফিনেটলি এখন নেই, কিন্তু এখন তো অ্যাটলিস্ট বেঁচে আছি, এটা ভেবে শুকর করে ভবিষ্যতে যাতে আবার আরো সুন্দরভাবে জীবনটাকে তৈরি করতে পারি সে ভাবনা করাটা হবে বুদ্ধিমানের কাজ। অতীতের কথা ভেবে যদি আমরা হায় হায় করতে থাকি তখনই হচ্ছে কি, ওই যে একটা কথায় পিছিয়ে যাচ্ছি, কোনোইভাবে কোনো প্লাস পয়েন্ট কিন্তু আমাদের জীবনে আসছে না। এর বাইরেও আছে অতীতের সম্পর্ক নিয়ে মন খারাপ করা, অতীতের কে কবে কি কথা বলেছিল সেই কথা মনের মধ্যে পুষে রেখে যখনই মন মনে হচ্ছে ওগুলো, তখন কি হচ্ছে, তখন কি ধেয়ে ধেয়ে করে নাচতে ইচ্ছে করে? মোটেও না। তখন কি হয়, বর্তমানটা অশান্তিতে পরিণত হয়ে যায়। এটা করা একেবারে বোকামি, প্রচন্ড বোকামি। অতীতকে আমি বলবো, অতীতের যা দুঃখময় জিনিস আছে, অতীত থেকে শিক্ষা এবং স্মৃতির বাইরে যা আছে সব কিছু অতীতেই রেখে দেন। ওদেরকে জোর করে আয় রে আয় তোরা আমার ঘরে আয় বলে টানবেন না। ওদেরকে টানা মানে কি জানেন, ওদেরকে টানা মানে ওদের সাথে সাথে হতাশাকে টেনে আনা, ওদের সাথে সাথে দুঃখকে টেনে আনা, ওদের সাথে সাথে জীবনের বিষময় যে বিষময় করার সবচেয়ে বড় অস্ত্রটাকে নিজের বাড়িতে ঘাঁটি করে বসতে দেওয়ার ব্যবস্থা করা। তাই আমি আমার আশেপাশে প্রচুর মানুষকে দেখি যে এমনি খুব ভালো আছেন, আছেন, হঠাৎ করে অতীত নিয়ে কথা বলা শুরু করলেন এবং তুলনায় চলে গেলেন এবং হায় 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 আমি এরকম বোকা ছিলাম, আমার জীবনে এরকমভাবে আমি ঠকেছিলাম। আরে ঠকেছিলেন, সামনে যাতে না ঠকেন সে চিন্তা করেন, শিক্ষাটা নিয়ে রাখেন। বাট ওইটা কি হয়েছিল, ওইটা বারবার 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 চিন্তা করতে রাখলাম, লোকসান করছিলাম 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 ব্যবসায় ভাবলাম, বা ওই মানুষটা আমার এই আত্মীয় স্বজনের এরকম একটা ব্যবহার দেখেছিলাম, এরকম একটা শয়তানি আচরণের শিকার হয়েছিলাম, এগুলো চিন্তা করবেন করে কি হবে, সলিউশন আসছে আসছে না? কিন্তু তার চেয়ে বরং যে জিনিসগুলো থেকে সলিউশন আদৌ আসবে না সেই জিনিসগুলো নিয়ে চিন্তা করে জীবনটাকে স্থবির করবেন না। সবসময় যখন যেখানে আছেন যে অবস্থানে আছেন বর্তমানকে নিয়ে শুকর করবেন। আপনি মনে রাখবেন, যত বেশি আপনি বর্তমানে যা আছেন যতটুকু আছেন সেটা নিয়ে যখনই আপনি শুকর করা শুরু করবেন তখনই আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যতের দরজা খুলে যেতে থাকবে এবং আপনি দেখবেন সেই দরজা দিয়ে আপনাকে যাওয়ার রাস্তাটা আপনি অটোমেটিক পেয়ে যাচ্ছেন এবং আপনি ডেফিনেটলি অতীতের চেয়ে অনেক সুন্দরভাবে ভবিষ্যৎ থেকে আরো গড়ে তুলতে পারবেন যদি বর্তমানে কি করবেন, এই অতীতের ভাবনাটাকে সায়নারা বলতে পারেন। তাই একদম একদম লাস্ট কথাই হচ্ছে, ওই যে আগের কবিতাতেই বললাম যে অতীত নিয়ে ভাবনা সুফল বয়ে আনে না, এই জিনিসটিকে মাথার মধ্যে সবসময় রাখবেন, সবসময় রাখবেন এবং যখন যখন যে অবস্থানেই আছেন সুন্দর ভবিষ্যতের জন্য নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, চেষ্টাটা রাখবেন এবং এই চেষ্টা এবং আত্মবিশ্বাস নিয়ে যখনই এখন এগিয়ে যাবেন তখনই আপনি হবেন একজন সফল মানুষ। আজ আর না, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব আর বাকি যেগুলোর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে দেব।